এই হোটেলের মাংস খেয়ে কি আমরা পাগল হয়ে যাব? যদি পাগল হয়ে যাই কোনো অসুবিধা নাই, আমরা পাবনায় আসি, পাবনায় থেকে যাব। চলেন আমরা ভেতরে যাই। ভাইজান, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ছবি টবি লাগবে না? কেন দরকার কি? আমি একটু টেস্ট করি মুড়ি ঘন্ট। আকাশ নাও, মুড়ি ঘন্ট নাও। এই এক মুড়ি ঘন্ট দিয়ে কমপক্ষে দুই প্লেট ভাত খাওয়া যাবে। দুই পিস গোস্ত 160 টাকা, এই গোস্তটার দাম পড়লো 80 টাকা। খেতে এই গোস্তটা খুব একটা বদের না। এই যে এখানে অর্ধেক কৈতর, ঝোলটা মেখে নিলাম, ঝোলটা একটু ঘন, বাটা ডালটা পাঁচ ফোড়ন দেয়া, এটা আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। এই মুহূর্তে আমরা আছি পাবনায়। পাবনা শহরে আমাদের প্রথম ভ্রমণ। আমরা আছি পাবনা ইন্দারা মোড়। ইন্দারা মোড়ে একটা মার্কেট আছে, মার্কেটটার নাম হচ্ছে শাহালম মার্কেট। আর শাহালম মার্কেটে একটা বিখ্যাত গরুর মাংস আছে, সেইটা খাওয়ার জন্য মূলত আজকে আমরা আসছি। এছাড়া আরও বিভিন্ন ধরনের আইটেম ওনাদের আছে, বাট গরুর মাংসটা বিখ্যাত। এটা হচ্ছে শাপলা হোটেল, অনেক পুরাতন। আমরা জাস্ট ইন্দারা মোড় থেকে শাহালম মার্কেটে ঢুকে প্রথম হাতের বামে যে প্রথম গলিটা পড়বে, এই গলিতে আমরা ঢুকবো। এই গলিতে ঢুকলে ওই যে দেখেন লেখা আছে হোটেল শাপলা, শাপলা আবাসিক প্রবেশ পথ। এখানে আবাসিক হোটেলও আছে, আবার খাবার দাবারের হোটেলও আছে। এই সাইডটাতে আছে হচ্ছে শাপলা আদর্শ খাবার হোটেল। আপনারা দেখেন শাপলা আদর্শ খাবার হোটেল, হ্যাঁ, 9-10 নং শাহালম মার্কেট, আব্দুল হামিদ রোড, পাবনা। হ্যাঁ, এখন আমরা আসলে দেখতে চাই যে এই হোটেলের মাংস খেয়ে কি আমরা পাগল হয়ে যাব। যদি পাগল হয়ে যাই কোনো অসুবিধা নাই, আমরা পাবনায় আসি, পাবনায়ই থেকে যাব। চলেন আমরা ভেতরে যাই। কাকা ভালো আছেন নাকি? কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ছবি টবি লাগবে না? কেন দরকার কি? দরকার আপনার দরকার নাই তো, দরকার তো আমার। আর দরকার হচ্ছে গিয়ে ক্যামেরার পিছনে যারা এখন বসে বসে দেখতেছে তাদের, তারা যদি পাবনায় আসে, তারা যদি একটা ভালো খাবারের সন্ধান না পায়, তাহলে তারা কি এমনি আপনি কি বলতে চাচ্ছেন? আপনার খাবার খুব একটা ভালো না? ভালো আমি ভালো বলতে হবে, লোকে আমাকে ভালো বলবে, আমি বললে তো হবে না জিনিসটা। তা আমি তো সেই ভালোর খোঁজেই আসছি। ঠিক আছে, চলো, সবাই সব ভালো। ক্যামেরা খুব একটা পছন্দ না? না আছে, পছন্দ না। আচ্ছা, এইটা কি আপনার গরুর মাংস? আমাকে একটু দেখান। এই যে সব আছে, এই যে দেখান, এইটা 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 হচ্ছে গিয়ে আপনার মানে গরুর মাংস এখানে রাখা আছে, আর ওইখানে প্লেট করা আছে। প্রতি প্লেট কত? 160 টাকা। 160 টাকা। এটা ছাড়া আর কি আইটেম আছে আপনার কাছে? মুরগি 140 টাকা পিস, রুই মাছ 120 টাকা, এটা রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট কত? 80 টাকা। এটা কি? 20 টাকা সিঙ্গেল। আর এটা কি ডাল? পাতলা ডাল। আচ্ছা, আপনি আমাকে গরুর মাংস দেন, পাতলা ডাল দেন, আর একটা কবুতর দেন। ঠিক আছে, আমরা একটু বসি। চলেন আজকে আমরা এখানে গরু, কবুতর আর ডাল দিয়ে ভাত খাবো। ঠিক আছে, আসেন। হ্যাঁ, আমরা বসছি, আমাদের সামনে খাবার আসছে। আমরা প্রথমে মুড়ি ঘন্ট নিছি একটু। আমি একটু টেস্ট করি মুড়ি ঘন্ট। আকাশ নাও, মুড়ি ঘন্ট নাও, মুড়ি ঘন্টের মধ্যে
এটা হচ্ছে গরম মশলা আছে, কাটা আছে, এই যে মাছের যে কাটা এগুলো তো থাকবে এই মুড়ো ঘণ্টতে। আসলে কারেন্ট চলে গেছে, এখন জেনারেটর চলতেছে, এই জন্য একটু শব্দ হচ্ছে বাইরের। বিসমিল্লাহ। দারুণ দারুণ। এই এক মুড়ি ঘণ্ট দিয়ে কমপক্ষে দুই প্লেট ভাত খাওয়া যাবে। খুব বেশি তেল মশলা না কিন্তু, হ্যাঁ, বাট খাবারটা মাখনের মতো, বেশি করে নাও। খুব মজা না? খুব মজা, খুব। আর কিছু লাগে না কিন্তু, এটা হইলে আর কিছু লাগে না, এত টেস্টি। আমি আরেকটু নেই, আমি আসলে একটু কম কম খাইতে চাচ্ছি, কারণ আমাদের তো ঘুরে ঘুরে খাইতে হবে। ঢাকার বাইরে আসলে আমরা ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় খাই, এই কারণে খুব বেশি এক জায়গায় খেয়ে ফেললে অন্য জায়গায় আর খাইতে ইচ্ছা করে না, এই কারণে একটু কম কম খাইতে যাচ্ছি। তারপরেও আমি ওইটা নেয়ার থেকে নিজেকে বিরত রাখতে পারতেছি না। একবার একবার পাবনা আসলে শাপলা হোটেলে আইসা এই মুড়িঘণ্ড খাবেন, তারপর জানাবেন। এখানে আছে গরুর গোশ, দুই পিস গোশ, হ্যাঁ, দুই পিস গোশে হাড্ডি নাই, হাড্ডি ছাড়া দুই পিস গোশের দাম 160 টাকা, তার মানে এই গোশটার দাম পড়লো 80 টাকা, যেটা একটু বেশি। আকাশ নাও, ঝোল আছে সাথে ভালো পরিমাণে, আপনার ইয়ে শেষ হয়ে গেলে, ওই ঝোল শেষ হয়ে গেলে আবার ঝোল দিবে, কিন্তু আর গোশ দিবে না, গোশ এই দুই পিসই, সবাই দুই পিস করেই পাবে। হ্যাঁ, তো আমি ঝোলটা মেখে নিলাম, এবার একটু গোস্তটা দিয়ে খেতে, গোস্তটা খুব একটা পদের না, দেখেন আপনারা দেখলেই বুঝবেন, আশালো গোস্ত। এটা আমার টেস্ট বাড অনুসারে এটা মোটামুটি, হ্যাঁ, মানে মুড়িঘণ্ডটা যারা লেভেল ছিল, মুড়িঘণ্ডটা টেস্ট একেবারে অন্য লেভেলের, খাইলে আপনার মনে হবে যে না কী খাইলাম একটা, হ্যাঁ, পাবনায় আসার তো সার্থক হয়ে গেল মুড়িঘণ্ড খায়া। এইটাকে আপনার মনে হবে যে না, ফাইন ভাই আসলে এটা কী সন্ধান দিল, এটা তো মজা পেলাম না। কেন সেটাও বলি, এটার ঝাল কম, মশলা আছে, তেল আছে, কিন্তু ঝালের পরিমাণ অনেক কম, এবং কোথায় যেন একটা মিষ্টি ভাব আছে, কোথায় যেন আমি বুঝলাম না। সত্যি কথা বলতে মজা পাওয়া গেল না, বাট পাবনার মানুষের কাছে এইটা একটা ভালো খাবার, এই জন্যই আমাকে রেকমেন্ড করছে, নাহলে তো করতো না, তাই না? একটু কৈতর খাবো, কৈতর। এই যে এখানে অর্ধেক কৈতর, এটার দাম 140 টাকা, আমি এখান থেকে খানিকটা ছিঁড়ে নিলাম, এই যে রান নিলাম, রান, কৈতরের রান নিলাম, কৈতর মানে কবুতর আর কি, কবুতর পায়রা। তো ঝোলটা মেখে নিলাম, ঝোলটা একটু ঘন, গরুর ঝোল আর কবুতরের ঝোল দুইটাই ঘন, কবুতর হচ্ছে চামড়া সহ, এই কবুতরের মাংস নিলাম, সিমিলার বিফ স্টাইল, রান্নার স্টাইলটা ওই সেম, তবে ঝোলের স্বাদ কোনো চেঞ্জ নাই, খালি গরুর মাংসের বদলে কবুতর খাইলাম, আর কিছু না। এবার ডাল, পাতলা ডাল,
এটা ভালো লাগবে কারণ এটা পাঁচ ফোড়ন দেয়া, বাটা ডালটা পাঁচ ফোড়ন দেয়া। এটা আপনাদের ভালো লাগবে, মুড়িঘণ্ট এবং ডাল এই দুইটা জিনিস সুপার লাগবে। এই হোটেলের বয়স প্রায় 40 বছর। এখানে পাবনার অনেক মানুষ বিভিন্ন সময় আসছে, খাওয়া দাওয়া করছে। আপনারা যারা পাবনার মানুষ যারা আছেন, ভিডিওটা এই মুহূর্তে দেখতেছেন, তারাও হয়তো কোনো না কোনো এক সময় শাপলা হোটেলে খেয়ে গেছেন। আপনারা যারা এখানে খাইছেন অলরেডি, তারা কমেন্ট বক্সে জানাবেন এখানকার খাবারটা আপনাদের কেমন লাগে, কোন খাবারটা ভাল লাগে। আমার মতো মুড়িঘণ্ট আর ডাল ভাল লাগে, নাকি গরুর মাংস কবুতরের মাংস ভাল লাগে, এটা আমাদেরকে কমেন্টসে জানাবেন। আমরা আজকে আপনাদেরকে পাবনার একটা হোটেল দেখাইলাম, বাংলা হোটেল, এবং অনেকের মতে এইটা পাবনার ওয়ান অফ দ্য বেস্ট বাংলা হোটেল। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।